হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লোম্পা গেমিং কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ইভেন্টের কোবরা স্পিনের মধ্যে আজকে স্পিন করব। আমাদের কাছে ডায়মন্ড আছে 960 ডায়মন্ড। দেখি স্পিনের মধ্যে আমরা কি কি পাইতে পারি এত ডায়মন্ডের মধ্যে। আজকের ইভেন্টের নাম হলো কোবরা স্পিন। এই ইভেন্টের মধ্যে দেখি কি কি আছে। এখানে কাটানার স্কিন আছে, তারপর দিয়ে পেট আছে একটা, তারপর দিয়ে বান্ডেল আছে। বান্ডেলের নাম হলো কোবরা স্প্রিট বান্ডেল। তারপর যে একটা রেনবো ড্যাশ স্কিন আছে পানির মধ্যে যে গাড়িটা চলে। তারপর ওয়েপন রয়্যাল ভাউচার আছে, ফ্রেগনেন্ট আছে, তারপর যে ফ্রেগনেন্ট আছে। তারপর এখন আমরা স্পিন শুরু করব। ফার্স্ট স্পিন আমরা 20 ডায়মন্ডেরটা করব, দেখি কি পাই। 20 ডায়মন্ডে দিয়া দিলে তো অনেক ভালো। MP40 স্কিন, MP40 বক্স দিছে একটা। তারপর আরও একটা করলাম স্পিন, ফার্মাসের বক্স দিছে। 40 স্পিন করি, দেখি এটার মধ্যে কী পাওয়া যায়। স্পেশাল স্পিন ছেলের বান্ডেল পাই গেছি, অস্থির। ও ভাই, ওপি একটা ড্রেস পাইছি। এখন কাটানাটা পাওয়া কি, দেখি আবারও 20 স্পিন করি একটা। 20 স্পিনে দিয়ে দাও কাটানাটা পাওয়া কি। পেট পেয়ে গেছি। তারপর আরও একটা 20 স্পিন করি। 20 স্পিন করার পর স্পেশাল আর একটা করবো, দেখি ওটার মধ্যে কী পাই। এখানে পাইছি লিট পাসের ব্যাচ পাইছে একটা। তারপর একটা 20 স্পিনে আরও একটা করি, দাঁড়ান দিয়ে দিলে তো ভালো। আবারও পাইছি, এবার 40 একটা স্পিন করি, দেখি কি পাই। দিয়া দাও আবারও পাইছি ছেলেরটা, বুঝলাম না এটা কি প্রেগনেন্ট ইয়া ধরাবে। আচ্ছা 10 স্পিনের একটা করি, দেখি এটার মধ্যে কী পাওয়া যায়। 10 স্পিনে একটা, দুইটা, ছেলেরটা আবারও পাইছি, বুঝতেছি না। কাটানাটা দিয়ে দিলে তো হয়, দুইটা। তারপর 3, ও ভাই দিতেছে না, আরো স্পিন করা লাগে, বুঝতে পারতেছি। সব জিনিস বারবার দিতেছে, লাস্ট মনে স্পিন এটা। MP40 দিছে, তারপর ইলিট পাসের ব্যাচ, আবারও ছেলেরটা বেশি। এখানে দেখি 10টা স্পিন কমপ্লিট হওয়ার কারণে এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার দিছে। তারপর আরও 20টা স্পিন হলে মনে হয় ওয়েপন রয়্যাল ভাউচার দিবে দুইটা। আবারও 20 স্পিনের করি একটা, দেখি কী দেয়। দিয়া দাও আরে আর কত গরিব বানাবো। সব প্রত্যেকটা ইভেন্টে আমার খালি লুটতে থাকে গেরেনা, বুঝে না আর কী সমস্যা। গেরেনা কি আমাকে পছন্দ করে না। স্পেশাল আর একটা করি, দেখি এটার মধ্যে কী পাওয়া যায়। যতটুকু বুঝতেছে মানে আবারও ছেলেরটা দিবে। আরে এবার দিছি কি, ভাই রে ভাই কী দেয়, এসব ব্যাচ দিতেছে। আবারও 20 স্পিন করি একটা, 20 স্পিন দিয়ে দাও, দেয় নেই 20। তবে দেখ 180 আর একটা করি, না দাঁড়ান আবারও একটা 20-এর কইরা দেখি কী দেয়। দিয়া দাও দেয় নেই আবার। এবার 180 একটা করি, দেখি কী দেয়। দিয়া দাও রে ভাই, এত ঘুরেও না, গরিব একটা মানুষ, ছোট্ট একটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে এত লুট করলে বড় বড় ইউটিউবারদের কী করবো। বড় বড় ইউটিউবারদের দিয়া দেয় 2 স্পিন, আমার দিয়া দেয় একবারে লুট করে ছেড়ে দিতেছে। 30 স্পিন অলরেডি কইরা হয়েছি। এরকম আরও অনেক ইভেন্ট আসবে, ওগুলোর মধ্যে স্পিন করবো, দেখবেন কীরকম লাগে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেন, তাহলে আরও ভালো ভালো ইভেন্ট আসবে, ওগুলোর মধ্যে স্পিন করবো, ওগুলোর মধ্যে দেখবেন। এখানে আমরা পেয়ে গেছি, এখানে আমরা কারের স্কিন পেয়ে গেছি, রেনবো ড্যাশ। তারপরে 40 আরও একটা স্পিন করে, দেখি এটার মধ্যে দিয়ে দিলে তো ভালো। কাটানোটা দিয়ে দাও কেননা ভাউচার দিছে। আবারও 20 স্পিনের করি, 20 স্পিন 40-এর স্পেশাল একটা করলাম, 180। দেখি এটার পর আরও না হইলে আরও টপ আপ করে দেখবো, তখন যদি না পাই আর কী করবো, ব্যাড লাক। 180-এর একটা করলাম, MP40 পাইছি, ডায়মন্ড রয়্যাল ভাউচার। তারপর দিয়া দাও রে ভাই, এত লুট করার দরকার আছে, ডায়মন্ডগুলো কি গাছে ধর রে ভাই। আমরা তো ইউটিউব, বড় বড় ইউটিউবার না যে পার্টনার প্রোগ্রাম হতে ফ্রি ডায়মন্ড পাই, আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে কিনতে কিনতে লুট করে হতেছে। ডায়মন্ড রয়্যাল ভাউচার, MP40, কাটানাটা পাই গেলে ভাই আর দরকার ছিল না কিছু স্পিন করা। লাস্ট আর 40 ডায়মন্ড আছে, তারপর দেখি আরও কিছু ডায়মন্ড পারচেস করা, আবার স্পিন করব। আবার ওই লাস্ট একটা 20-40 স্পিন করে দিই, এটার মধ্যে পাই গেলে তো হয়েছে। দেওয়া দরে ভাই, আরে ভাই দেয় নেই, দাঁড়ান আমরা আবারও আসতেছি।
ইভেন্টের এখানে কি কি দিছে, এখানে দুটো ডায়মন্ড রয়্যাল ওয়েপন রয়্যাল ভাউচার, তিনটা ফেক নেম দিছে, আবার আসতেছে আমার কিছু ডায়মন্ড পার্ট। সো গাইস আমরা আবারও চলে এসেছি, আমাদের আরও 500 ডায়মন্ড টপ আপ করে আসছি, এখন দেখি এটার মধ্যে পাই নাকি, না পেলে ভাই আজকের জন্য এতটুকুই, আর বেশি ডায়মন্ড পারচেস করা যাবে না, অনেক ইভেন্ট আছে ওগুলোর মধ্যে পারচেস করতে হবে। এখন একটা 20-এর স্পিন করে দেখি কি পাই, দিয়া দাও 48 করা লাগে না, দেয় নাই, আবার 20-এর স্পিন করতেছি দেখি কি দেয়, দিয়া দাও হ্যাঁ দেয় নাই, 40-এর একটা করে, 40-এ দিয়া দাও ভাই দিয়া দাও, হ্যাঁ MP40-এর বক্স দিছে, 20-এর আরও একটা স্পিন করি, দিয়া দাও রে ভাই, এত ঘুরায় লাভ কি, এত কত লুট করবে আমারে, আর লুট করো না, গেরো না আর লুট করিও না, 40-এর আবারও 40-এর আরেকটা স্পিন করতেছি দেখি কি দেয়, দিয়া দাও রে ভাই, আর কত লুট করবো, ডায়মন্ড রয়্যাল ভাউচার দিছে, তারপরে আরো একটা করি, 40-এ দেখি কি দেয়, দিয়া দাও রে ভাই, এই কাটানা পেয়ে গেছে ওপি ভাই, বাচ্চা গেছে, কেরানা মাফ করে দিছে আমার, বুঝছেন, কেরানা হেল্প করতে যাক শান্তি, এ পর্যন্ত মানে 50টা স্পিন করছি, 50টা স্পিন করে দাপিতে পাইছি, এখন মানে দেখে আসি ড্রেসটা, দেখি ছেলের ড্রেসটা কেমন হচ্ছে, এখানে আমরা পাইছি MP40-এর বক্স অনেকগুলা, দেখি এর মধ্যে কিছু পারমানেন্ট পাই নাকি, এখানে কিছু দেয় না, পারমানেন্ট নাই, তারপর এখানে ফার্মাসির স্কিন পাইছি, দেখি এখানে কয়টা খোলা দেয়, 1, 2, 3, আবার একটা পারমানেন্ট জিনিস পাই গেছে, ফার্মাসির স্কিন পাই গেছে গা পারমানেন্ট, থ্যাংক ইউ গেরানা, ঢেলে দিচ্ছে গেরানা, আবার একটা খুলি, এখানে পাই নাই, কিছু পাইলাম না, এগুলো থাকুক, এখানে বান্ডেল, ছেলের বান্ডেলটা দেখি কেমন দেখায়, ফুল কোবরা বান্ডেল, আর সামনে ভালো ভালো ইভেন্ট আসতেছে, ওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভালো ভালো ইভেন্টের ড্রেস দেখতে পারবেন, কাটানাটা দেখে আসি, কাটানাটা SMG ম্যানুয়াল, এই যে কাটানাটা দেখতে সেই ভাই, ও পি একটা কাটানা, কাটানাটা স্কিনটা সেই লাগতেছে ভাই, গেমের মধ্যে নামলে সিলেক্ট করবে, আর এনিমি নাম আনলে তো সেই দেখাবে, একটা লেজেন্ডারি নাম উঠবে, লেজেন্ডারি যে হাতে নিলে অস্থির দেখায়, এ দেখেন কেমন দেখাচ্ছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, সামনে আরও ভালো ভালো ইভেন্ট আসবে, আমার চ্যানেলে 130 সাবস্ক্রাইব হয়ে গেছে, 250 সাবস্ক্রাইব হলে আরও 5টা উইকলি গিভওয়ে হবে, আর যদি আপনারা গিভওয়েটা চান তাহলে সাবস্ক্রাইব করে দেন, আর আপনার ফ্রেন্ড যত মানুষ আছে সবার মধ্যে শেয়ার করে দেন, তাহলে ভালো ভালো ইভেন্টের ভিডিও আরও অনেক কিছু আপলোড করব, আপনারা যত ভালো লাগে তত সাবস্ক্রাইব করে দেন, থ্যাংকস, আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।